টু বেস্ট উইকেট কিপার ব্যাটসম্যান এম এস ধোনি এবং মুশফিকুর রহিমের টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টি আইয়ের ব্যাটিং রেকর্ড কম্পেয়ার করব। পার্সোনাল ইনফরমেশন, নেম মুশফিকুর রহিম এবং এম এস ধোনি। মুশফিকুর রহিম 9 জুন 1987 সালে জন্মগ্রহণ করেন, বয়স 34 বছর, এবং এম এস ধোনি 7 জুলাই 1981 সালে জন্মগ্রহণ করেন, বয়স 40 বছর। হাইট, মুশফিকুর রহিমের হাইট 5 ফিট 3 ইঞ্চি এবং এম এস ধোনির হাইট 5 ফিট 9 ইঞ্চি। ওয়েট, মুশফিকুর রহিমের ওয়েট 60 কেজি এবং এম এস ধোনির ওয়েট 70 কেজি। ব্যাটিং স্টাইল, মুশফিকুর রহিম এবং এম এস ধোনি দুজনেই রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। প্লেয়িং রোল, মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান এবং এম এস ধোনি উইকেট কিপার ব্যাটসম্যান। টেস্ট ব্যাটিং কম্পারিজন, ম্যাচ, মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে 78 ম্যাচ খেলছে এবং এম এস ধোনি 90 ম্যাচ খেলছে। মুশফিকুর রহিম 144 ইনিংসে 4,873 রান স্কোর করছে এবং এম এস ধোনি 144 ইনিংসে 4,876 রান স্কোর করছে ইন টেস্ট ক্রিকেট। ব্যাটিং গড়, মুশফিকুর রহিমের ব্যাটিং গড় 36.64 এবং এম এস ধোনির ব্যাটিং গড় 38.09। স্ট্রাইক রেট, মুশফিকুর রহিমের স্ট্রাইক রেট 47.47 এবং এম এস ধোনির স্ট্রাইক রেট 59.12। নট আউট, মুশফিকুর রহিম 11 বার নট আউট থাকে এবং এম এস ধোনি 16 বার নট আউট থাকে। হাইস্ট স্কোর, মুশফিকুর রহিমের হাইস্ট স্কোর 219 এবং এম এস ধোনির হাইস্ট স্কোর 224। হান্ড্রেড, মুশফিকুর রহিম 60টি সেঞ্চুরি করছে এবং এম এস ধোনি 6টি সেঞ্চুরি করছে। 50, মুশফিকুর রহিম 24টি হাফ সেঞ্চুরি করছে এবং এম এস ধোনি 33টি হাফ সেঞ্চুরি করছে। মুশফিকুর রহিম 587টি 4 এবং 31টি 6 মারছে এবং এম এস ধোনি 544টি 4 এবং 78টি 6 মারছে। মুশফিকুর রহিম 98টি ক্যাচ ধরছে এবং এম এস ধোনি 256টি ক্যাচ ধরছে। মুশফিকুর রহিম স্ট্যাম্পিং করেছেন 15টি এবং এম এস ধোনি স্ট্যাম্পিং করেছেন 38টি। ম্যান অফ দ্য ম্যাচ, মুশফিকুর রহিম 5 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং এম এস ধোনি 2 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। টেস্ট র্যাঙ্কিং, মুশফিকুর রহিমের টেস্ট র্যাঙ্কিং নাম্বার 24 এবং এম এস ধোনি আউট অফ 100। ওডিআই ব্যাটিং কম্পারিজন, মুশফিকুর রহিম ওডিআই ক্রিকেটে 230 ম্যাচ খেলছে এবং এম এস ধোনি 330 ম্যাচ খেলছে। মুশফিকুর রহিম 216 ইনিংসে 6,677 রান স্কোর করছে এবং এম এস ধোনি 297 ইনিংসে 10,773 রান স্কোর করছে ইন ওডিআই ক্রিকেট। ব্যাটিং গড়, মুশফিকুর রহিমের ব্যাটিং গড় 36.89 এবং এম এস ধোনির ব্যাটিং গড় 50.58। স্ট্রাইক রেট, মুশফিকুর রহিমের স্ট্রাইক রেট 79.13 এবং এম এস ধোনির স্ট্রাইক রেট 87.56। নট আউট, মুশফিকুর রহিম 35 বার নট আউট থাকে এবং এম এস ধোনি 84 বার নট আউট থাকে। হাইস্ট স্কোর, মুশফিকুর রহিমের হাইস্ট স্কোর 144 এবং এম এস ধোনির হাইস্ট স্কোর 183। হান্ড্রেড, মুশফিকুর রহিম 8টি সেঞ্চুরি করছে এবং এম এস ধোনি 10টি সেঞ্চুরি করছে। 50, মুশফিকুর রহিম 41টি হাফ সেঞ্চুরি করছে এবং এম এস ধোনি
তিয়াত্তরটি হাফ সেঞ্চুরি করছে। মুশফিকুর রহিম 526টি চার এবং 85টি ছয় মারছে এবং এম এস ধোনি 826টি চার এবং 229টি ছয় মারছে। মুশফিকুর রহিম ক্যাচ ধরছেন 192টি এবং এম এস ধোনি ক্যাচ ধরছেন 321টি। মুশফিকুর রহিম স্ট্যাম্পিং করেছেন 49টি এবং এম এস ধোনি স্ট্যাম্পিং করছেন 123টি। ম্যান অফ দ্য ম্যাচ মুশফিকুর রহিম 10 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং এম এস ধোনি 21 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ওডিআই র্যাঙ্কিং মুশফিকুর রহিমের ওডিআই র্যাঙ্কিং নাম্বার 13 এবং এম এস ধোনির ওডিআই র্যাঙ্কিং আউট অফ 100। টি টোয়েন্টি আই ব্যাটিং কম্প্যারিজন ম্যাচ মুশফিকুর রহিম টি টোয়েন্টি আই ক্রিকেটে 100 ম্যাচ খেলছে এবং এম এস ধোনি 98 ম্যাচ খেলছে। মুশফিকুর রহিম 91 ইনিংসে 1495 রান স্কোর করছে এবং এম এস ধোনি 85 ইনিংসে 1617 রান স্কোর করছে ইন টি টোয়েন্টি আই ক্রিকেট। ব্যাটিং গড় মুশফিকুর রহিমের ব্যাটিং গড় 19.67 এবং এম এস ধোনির ব্যাটিং গড় 37.60। স্ট্রাইক রেট মুশফিকুর রহিমের স্ট্রাইক রেট 115.35 এবং এম এস ধোনির স্ট্রাইক রেট 126.13। নট আউট মুশফিকুর রহিম 15 বার নট আউট থাকে এবং এম এস ধোনি 42 বার নট আউট থাকে। হাইস্ট স্কোর মুশফিকুর রহিমের হাইস্ট স্কোর 72 এবং এম এস ধোনির হাইস্ট স্কোর 56। হান্ড্রেড মুশফিকুর রহিম এবং এম এস ধোনি দুজনেই টি টোয়েন্টি আই ক্রিকেটে কোনো সেঞ্চুরি করে নেই। 50 মুশফিকুর রহিম 6টি হাফ সেঞ্চুরি করছে এবং এম এস ধোনি 2টি হাফ সেঞ্চুরি করছে। মুশফিকুর রহিম 137টি চার এবং 37টি ছয় মারছে এবং এম এস ধোনি 116টি চার এবং 52টি ছয় মারছে। মুশফিকুর রহিম ক্যাচ ধরছেন 32টি এবং এম এস ধোনি ক্যাচ ধরছেন 57টি। মুশফিকুর রহিম স্ট্যাম্পিং করছেন 29টি এবং এম এস ধোনি স্ট্যাম্পিং করছেন 34টি। ম্যান অফ দ্য ম্যাচ মুশফিকুর রহিম 4 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং এম এস ধোনি 0 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। টি টোয়েন্টি আই র্যাঙ্কিং মুশফিকুর রহিমের টি টোয়েন্টি আই র্যাঙ্কিং আউট অফ 100 এবং এম এস ধোনি আউট অফ 100।